গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে এবার দলীয় কর্মীদের কড়া বার্তা দিলেন তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্র। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে এক দলীয় অনুষ্ঠানে তিনি বলেন, দলে মতান্তর থাকতে পারে, বদল হতে পারে পদ, তবে তার জন্য গোষ্ঠী কন্দল বরদাস্ত করা হবে না, কারণ পদ চিরস্থায়ী নয়। সব সময় বাইরের লোকের কি প্রয়োজন আছে? বাইরের লোক নিয়ে এলে কি হয় জানেন? আপনারা সেই একটা গল্প আমরা ছোটবেলায় পড়েছি, বানরকে যদি পিঠেটা ভাগ করতে দেন, এদিকে একটু ঝুলে যাবে, ওদিকে একটু ঝুলে যাবে, আর বানর পাক করে সব পিঠেটা খেয়ে পালিয়ে যাবে। তাই নিজেদের দ্বন্দ্ব নিজেদের মধ্যে মিটিয়ে নেবেন, সৌমেন মহাপাত্রের হস্তক্ষেপের প্রয়োজন হবে না। সাফাই দিয়ে কি বলেছেন সৌমেন মহাপাত্র, আসুন শুনব। প্রত্যেক দলেই দেখবেন সাময়িক একটা অন্তর্দ্বন্দ্ব থাকে, তবে এটা নয়, ভারতীয় জনতা পার্টির মধ্যে তো দেখেছেন একটা জায়গার মিটিংয়ে দেখবেন চেয়ার নিয়ে মারপিট হচ্ছে, এ তার দিকে চলে যাচ্ছে, সে তাকে ঘুষি মেরে দাঁত ভেঙে দিচ্ছে, তার নেতারা বলছেন লাঠিপেটা করবেন, কাকে বলছেন মাটির নিচে ঢুকিয়ে দেবেন, সেটা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে নেই। অল্প বিস্তর মতান্তর যতটুকু আছে আলাপ আলোচনার মধ্যে আমাদের মিটে যায়। বিজেপির পক্ষ থেকে কি বক্তব্য, আসুন শুনব। ওই তৃণমূল পার্টিটাতে যে গোষ্ঠীদ্বন্দ্ব আছে সেটা তো বিজেপি বলছে না, সেটা বলছেন কে, ওনাদেরই দলের জেলা সভাপতি। তা সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে পদ প্রাপ্তিটা নির্ভর করে কে কতটা কাটমানি তুলে দেবে তার উপরে। তা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যেটা মনে হয়েছে যে ভেকুটিয়া থেকে আমরা শুরু করেছি, নন্দীগ্রামের মানুষ ওই তৃণমূল পার্টির সাথে নেই, পশ্চিমবঙ্গের মানুষও এই তৃণমূল দলটাকে আগামী পঞ্চায়েতে একদম গঙ্গায় বিসর্জন দেবে। দুর্গাপূজার নাম করে তোলাবাজির অভিযোগ করে এবার পোস্টার পড়লো কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। শ্রদ্ধানন্দ পার্কে, যেখানে নয়পল্লী শিয়ালদা দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো হচ্ছে, সেই মণ্ডপের কাছেই পড়েছে পোস্টার। তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় অভিযোগ অস্বীকার করেছেন, তার দাবি মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। এবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্গাপূজার নাম করে তোলাবাজির অভিযোগ করে পোস্টার পড়লো কলকাতা পুরসভার 49 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই অভিযোগ। শ্রদ্ধানন্দ পার্কে, যেখানে নয়পল্লী শিয়ালদা দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো হচ্ছে, সেই মণ্ডপের একেবারে কাছেই পড়েছে এই পোস্টার। যদিও তৃণমূল কাউন্সিলর মোনালিসা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন, তার দাবি তাকে মিথ্যে অপবাদ দেওয়া হচ্ছে। আপনি পলিটিক্সে জানেন, ভালো কাজ করতে গেলে যাদের কষ্ট হয় তারাই আমার এনিমি হয়ে দাঁড়াচ্ছে, একদমই মিথ্যা হতো অপবাদ। কারণ আজ পর্যন্ত আমাদেরকে এইভাবে করতে হয়নি, আমাদের এটা পেডিগ্রি আছে একটা, বুঝতে হবে আপনাকে। আর এই পুজোটা এমন কোনো পুজো না যেখানে কোটি টাকার ট্রানজ্যাকশন বা কিছু, এটা একটা সিম্পল পুজো। আপনার যদি চাঁদার বিল লাগে, কে ডোনেশন দিয়েছে, চাঁদা দিয়েছে, আপনি আপনাদের কাছে ওপেন করে দিতেছেন।